আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে দরবারে এনেছেন,
আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত মুহসিনের মধ্যে রয়েছে। এই রহমত প্রাপ্তির উদ্দেশ্যে আসার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সেজন্য মহা রব্বুল আলামিনের শাহীদ ও দরে অত্যন্ত শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। প্যার নবী সরকারে দোয়া আলম নূরে মুজাসসাম রহমতের খজিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কলম মুবারক ও ফুরুন দুরুদ সালাম, যে রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত নিয়ামত এবং শিক্ষক, পরিশেষে আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক যেন আল্লাহর ওলীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও যেন দুনিয়া থেকে আল্লাহর ওলী হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখলাম আমি সপ্তাহের মধ্যে উনি আমাকে গরুর বাজারে নিয়ে গেলেন, এই সুবাদে সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের জন্য কারো ওনাকে আল্লাহর ওলি হয়েছেন, কে কি হয়েছেন, কারো প্রশংসা কারো ওরস করার জন্য কিন্তু আমরা ইমান আনি, তাহলে তাদেরকে দেখে দেখে তারা যেইভাবে আল্লাহ তাআলা নৈকুঠ্য ধন্য বন্দা হতে পেরেছে তা হয়েছে। ওনাদেরকে মহাব্বত করার উদ্দেশ্য হলো ওনাদের আদর্শগুলো যদি আমরাও আমাদের চরিত্রের সাথে মিলাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহর ওলি হতে পারবো। সেই জন্য আমার রাসূল বলতেছেন, যিকিরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকিরুস সালিহিন কাফফার, আল্লাহর ওলীদেরকে নবীদেরকে যদি স্মরণ করা হয়, ওনাদের স্মৃতিচারণ করা হয়, সেটা হবে একজন মুমিনের জন্য ইবাদত। যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের যদি আমরা স্মরণ করি, তাদের উসিলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যাক, স্বল্প সময়ের মধ্যে একটু দরকারি কথা বলার আশা রাখি। আন্তরিকভাবে দরবারে আজমের পক্ষ থেকে মুবারকবাদ, অনেক নতুন অতিথি এসেছেন মেহমান, অনেক জায়গায় গিয়েছেন, অনেক বিভিন্ন মায়েকরাম শায়েক বিভিন্ন শায়েকের থেকে অনেক ওয়াজ নসিহত শুনেছেন। আজকে আমাদের দরবারে আজম এসেছেন, আমি কিন্তু ওয়াজ করব, ওই কথাগুলো যেগুলো শুনেছেন সেই আলোকে একটু ওয়াশ করাবার চেষ্টা করবেন। রাজি আছেন? ধৈর্য সহকারে বসবেন, স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কারণ আশা রাখি, যেহেতু সরকারই সম্পূর্ণরূপে নিষেধ এই ধরনের সমাজ সমাবেশ, তারপরে আল্লাহর রহমতের ভরসা করে বসেছি, ঠিক না? যেহেতু আমরা এখানে নাচ গানে এসেছি, গল্প গুজব এসেছি, একটা আল্লাহ পাওয়ার জন্য এসেছি, আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু, ওলি আল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু, যাদেরকে মহাব্বত ভালোবাসা সম্পূর্ণরূপে হচ্ছে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্য। কারো বাচ্চাকে কেউ যদি মহাব্বত করে, সেটা কিন্তু বাচ্চাকে নয়, মূলত বাচ্চার মতো দিয়ে বাবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। তো ওলিরা যেহেতু আল্লাহর বন্ধু, তাদেরকে ভালোবাসা দিয়ে মূলত চাচ্ছে আল্লাহই আমাদেরকে দয়া করে। আমরা যদি এই উদ্দেশ্যে নিয়ে এসে যদি আমরা করোনায় ভুগি, তাহলে মহান আল্লাহর কি কলঙ্ক হবে না? কার ভরসা এসেছে? আমি তো আমরা কারো ওরস করার জন্য, কারো হিস্ট্রি
জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য কিন্তু ইমান আনিয়ে মুসলমান হওয়ার জন্য ইমানে দিয়েছি। আমাদের জীবনে মুসলমান হওয়ার জন্য কোরআন হাদিসের আলোকে যে ফয়সালা গুলো করে দিয়েছেন এর উপর আর কিছু থাকতে এই জন্য কেন আমরা আজকে মানুষ হইয়া আরেকটা মানুষের প্রশংসা তাদের জীবনী গুলো টেনে আনতেছি, কারণ ওই মানুষগুলো তারা যারা এই কোরআনকে গ্রহণ করে হাদিসকে আমল করে আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য তাদের রেফারেন্স গুলো আমাদের জীবনে প্রয়োজন নেই। এই জন্য দু চারটে কথা বলবো। আল্লাহ নিজে ঘোষণা দিলেন যারা আল্লাহর বন্ধু হবে হয়েছে তাদের রেজাল্টটা কি, কি জিনিসটা আল্লাহর তরফ থেকে তারা প্রাপ্ত হয়েছে। আল্লাহ দায়িত্ব বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তার মাহবুব অর্থাৎ বন্ধুকে বিষয়ে দুনিয়ার বাসীকে জানাই দিলেন সাবধান, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এই আয়াতটি কোরআনের নয় কি? অস্বীকার করার কোনো যোগ আছে? আর আমি আর আপনি এই কিতাবের উপর বিশ্বাস করেছি। ইমানের বিষয় সাতটা, তার মধ্যে একটা হলো ওয়া কুতুবি, তিন নম্বর দিয়ে আসমানি কিতাব সমূহ আমরা বিশ্বাস করেছি। আর এই কিতাবের শুরুতে বলতেছেন জালিকাল কিতাব, ইহা ওই গ্রন্থ যেখানে সন্দেহের কোন অবকাশ নেই। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই তার বন্ধুদের বিষয়ে সাধারণকে জানাইলে যারা আমার বন্ধু হবে তাদের কিন্তু কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কেন তারা এই ধরনের সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে এই ধরনের ফজিলত প্রাপ্ত বলে কি উদ্দেশ্যে পেয়েছে, কি দিয়ে পেয়েছে? আল্লাহ নিজে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহর উপর কি করেছেন, ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেছেন। সুবহানাল্লাহ। ভয় মানে যেটা আল্লাহ করার জন্য বলেছেন সেটা করা, ভয় মানে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বিরত রাখার নামে হচ্ছে ভয়। এবং আল্লাহকে ভয় করলাম, টুপি দাঁড়িয়ে রাখলাম, কিন্তু খারাপ কাজে লিপ্ত হলাম, সেটা কিন্তু আল্লাহ বিধি বা ভয় হতে ওটা আল্লাহর ভয় যেটা আল্লাহ নিষেধ করেছে। যেমন পরহেজগার বুঝাইতে এক একজন বিজ্ঞ জ্ঞানীরা এরকম বলেছেন, আমি মনে করি পরহেজগার তিনি তিনি আল্লাহকে ভালোবাসেন, পরহেজগার তিনি তিনি আল্লাহকে ভয় করে, টুপি দাঁড়িয়ে আলকাল্লা সাজু বুঝু না পরহেজগারিটা এই বেশ অনেক আছে, সুদ খাইতেছে সারা রাত, জুয়া মারতেছে, গোপনে গিয়ে ড্রিং করতেছে, ডিগনাবে দিয়ে আরেকজন জমি কুক্ষিগত করতেছে, অসহায় গরিবদের সম্পত্তি জোর জোর করে নিয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়ার বেলায় সাধু, সেটাকে আল্লাহর ভয় হতে পারে না? আল্লাহর ভয় আর ফরহেজগারিতা হচ্ছে যারা আল্লাহকে মহাব্বত করে এবং আল্লাহকে ভয় করে। আল্লাহ বলতেছেন তারাই আল্লাহর বন্ধু যারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহকে ভয় করেছে। আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক হয় না কথা বলে? আজকে আমরা যারা সংসার করতেছি আমাদের সংসার জীবন অনেক কিছু প্রয়োজন আছে, এই জন্য যখন আমরা কোনো জিনিস কিনতে যাই আগে দেখি এক্সপায়ার ডেটটা, এটার একটা মেয়াদ দেওয়া হয়েছে, যে কোনো মানুষ একটা জিনিস তৈরি করার পর বাজারজাত করার আগে একটা ডেট দিয়েছেন, এটার মেয়াদ 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, ঠিক না বেঠি? তার উপর আর মেয়াদ আছে? যখন মেয়াদ শেষ এটা ব্যবহার করা যাবে? এইভাবে মানুষ তৈরি করে যদি সেটার মেয়াদ যদি এতদিন হয়, আল্লাহ যে বন্ধু বানাইলেন তাদের মেয়াদ কতদিন? এদের তো একটা তো সময়সীমা আছে, ঠিক না বেঠি? আল্লাহ কি বলেন তাদের বিষয়ে, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি যে আমার বন্ধুদের সাথে যে সম্পর্কটা করেছি এটা বন্ধন কতদিন? দুনিয়াতে আখিরাতে। সুবহানাল্লাহ। এই কথা কার? কার বিষয়ে? আল্লাহর বন্ধুদের বিষয়ে, ঠিক না বেটি? আর আল্লাহ বললেন
আমি এই বিষয়ে যেটা বলেছি, আমার বন্ধুদের বিষয়ে যেটা বলেছি, সেটা কখনো জিনের জন্য নাজিল হয়েছে, ফেরেশতার জন্য নাজিল হয়েছে, সমুদ্রের বড় বড় জলজ প্রাণী নীল পৃথিবী হাঙ্গ এদের জন্য নাজিল হয়েছে, বনের বাঘের জন্য নাজিল হয়েছে, লোকালয়ের গরু সাগর হাঁস মুরগির জন্য নাজিল হয়েছে, কার জন্য? মানুষের জন্য। তাহলে মানুষ হয়ে শুধু বসে থাকলে দাবি করলে হবে না, এই সমস্ত গুণগুলো আমাদের চরিত্রের মধ্যে আনতে হবে। এই জন্য আজকে যারা আল্লাহর ওলি হয়েছে তাদেরকে আমরা এই জন্য অনুসরণ করবো যেহেতু তারা আল্লাহর সাথে সুসম্পর্ক করেছে। এই জন্য বর্তমানে কিছু চক্র ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আর যেন কেউ ওলি হতে না পারে, সেজন্য ফতোয়া দিলেন মাজারে যাওয়া সিঁড়ি করে করে বান্দা হলো। বিভিন্ন দোয়া দরুদ করেন নাই, এগুলো কি কোরআনের বাইরে ছিল? কোরআনের ভিতরে ছিল, ঠিক না বেটি? আচ্ছা কোন একজন জ্ঞানী যিনি জানে উনি গিয়ে মাজারে কি সেজদা দিয়েছেন? না, দেন নাই। যদি কেউ দিয়ে থাকে বোঝা যাচ্ছে তার মধ্যে জ্ঞানের অভাব, কারণ সেজদার মালিকে তো বান্দাকে যদি সেজদা দেয় তাহলে সেটা সে সেজদার গুরুত্ব বা সেজদার যে বিষয় সেটা তার কাছে কোনো জানা নাই। তাহলে আমরা গিয়ে কি করলাম, জিয়ারত করলাম, সেটাতে কি ছিল? কোরআন ছিল, ঠিক না বেটি? এবং হাদিস ছিল, অর্থাৎ আলহামদুলিল্লাহ কুরআনটা এবং দুরূদ শরীফ পাঠ করেছি। এটা তার এটাকে আমল নেক আমল না বড় আমল? ওটা নেক আমল করলে যদি শিরিক করে, তাহলে আমরা যারা এই ধরনের ফতোয়া তাদেরকে জানতে চাই, এটা যদি শিরিক করে নেক আমল করলে, তাহলে কোনটা করলে যেটা শিরিক হবে না সেটা আমাদেরকে শিখাই দেয়। আমরা জানতে চাই আর আমরা প্রশ্ন কেন করবো আমরা এই সুরতে যাহান্নামে কেউ যেতে চায় এই সুরতে যদি আমরা শিরিক করে জাহান্নামে যাই যারা দেখতেছে ওনাদেরকে আপেল খাম সাগর কম জানান না এই আসুন আমাদেরকে সঠিক পথটা দেখা যাবে এই ঘোষণা আজকের নয় আমার বাজার কেবলাতে কামেই করতে শুধু বসে ঘোষণা চলতেছে কিন্তু শিরিক থেকে বাঁচাবার এখনো কেউ আসে নাই। তাহলে বলে হচ্ছে আমরা রাই দিয়ে
রিক্সাওয়ালার কাছ থেকে, কাঠ মিস্ত্রির কাছ থেকে, ওয়ার্ল্ডিং মিস্ত্রির কাছ থেকে, তার কাছ থেকে আরেকজন ডাক্তারের কাছ থেকে, যার ডাক্তার হওয়ার ইচ্ছা, যিনি আলেম হতে চান, তিনি পরামর্শ নিবেন একজন স্কুল শিক্ষক শিক্ষা যারা শিক্ষিত তাদের কাছ থেকে, তাহলে আলেম বলে তাদেরকে আলেম মানে গিয়ে আমি স্কুলে যারা পড়ে তারাও কিন্তু আলেম। এটা কিন্তু আমরা বাংলা ভাষায় মাস্টার শিক্ষিত বলি, আরবিতে তারাও আলেম বা গিয়ে আমি ঠিক না, এই জন্য তারপর আমরা বুঝাই যে যারা মাদ্রাসা লাইনে কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করেন আমরা ওনাদেরকে আলেম হিসেবে সম্বোধন করি, ঠিক না বেবি? একজন যদি কোনো কেউ যদি আলেম হতে চায় উনি পরামর্শ নিবেন একজন বাংলা শিক্ষিত ব্যক্তির কাছে নাকি একজন আলেমের কাছে, ঠিক না? এভাবে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যে যেটা আগ্রহী তাহলে সে সেটার জন্য যদি এই বিষয়ে এক্সপার্ট কিংবা বিশেষজ্ঞ হতে চায় তাহলে তাকে খুঁজতে হয় ওই বিষয়ের বিশেষজ্ঞ যারা। এই জন্য আমাদের জীবনে এই আয়াতে যদি আমরা ওলি হতে চাই, যারা ওলি নয় আমরা যদি তাদের দ্বারস্থ যাই তাহলে কি আমরা ওলি হতে পারব? আমাদের জীবনে খুঁজতে হবে আল্লাহর ওলি বা বন্ধু হতে চাইলে আমাদেরকে খুঁজতে হবে একজন আল্লাহর বন্ধুকে হয়েছে, ঠিক না? এই জন্য এখন আপনারা একটা ঘোষণা দেন, এই যে মিজানুর রহমান আহাজারি, আমি আহাজারি বলি, উনি কি আল্লাহর ওলি? কেন উনি মাদ্রাসায় পড়েন নাই? মাদ্রাসায় পড়ে এক জিনিস, আল্লাহর ওলি হওয়া এক জিনিস। মাদ্রাসায় পড়ে উনি আলেম হয়েছেন, ইলম অর্জন করেছেন, ইলমে কেউ কিছু ওলি হতে পারে নাই, মাদ্রাসায় না পারে ওলি হতে, কিন্তু আমল না পরিশ্রম করতে হবে এবং নিয়মোচ্ছায়িত বেশি, এটা যদি সঠিক হয় তাহলে যদি ওলি হতে চায় আমাদের দৈনন্দিন কোরআন সুন্নাহর আলোকে যে আমল আছে সেটা নয় আরো অতিরিক্ত বা নফল আমলের দরকার। যারা আজকে কেন আমি ওনাকে মিট করলাম, ওনারা শুধু কথায় বক্তব্য দেয় যেখানে ওনাদের বচনের মধ্য দিয়ে সুন্দর নগর বিভিন্ন কয়রা সবকরাত নাই সবে কদর নাই, ঠিক না বেরি কথা? এখানে সবকরাতের রাত্রে কি আপনারা কি ড্যান্স দিয়েছিলেন, গান গিয়েছিলেন, অন্তবধু করে দুই টাকার নবল কি বলেন নাই, দাদা কাকে দিয়েছিলেন, সেখানে কি বলেছিলেন, সুবহানাল্লাহ আর পবিত্রতা বিশ্বাস, চাকরিজীবী ব্যবসায়ী এই জন্য কোন সময় পাই না, তাই আমাদের জন্য হলিডে বা ছুটির দিন হলো শুক্রবার। এই জন্য অনেকেই চেষ্টা করে সপ্তাহের অন্য দিন বাদ দিয়ে আজকে শুক্রবার বন্ধ দিন, আমাদের জীবনে ওনারা তো আমাদের মতো মানুষ,
ওনারা সংসার করেছেন, কিন্তু আজকে আমাদের আলোচনার মধ্যে ওনারা কেন আসবেন? কারণ তাদের জীবনটা এমন জীবন করিতে হইবে, মরণে হাসিবে তুমি কাঁদিবে আলোচনার মধ্যে যখন গরিবে আমাদের জীবন চলে আসে, তাহলে ওনার জীবন যে এত সার্থকতা, নিজে শুধু কলমা পড়ে ইমানদার হয়ে বসে থাকেন নাই, যেহেতু প্রত্যেক ইমানদার জন আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদার, আগে তুমি বাঁচো, পরে তোমার পরিবার পরিজনকে বলো। আমাকে খেয়াল করো, কেমন যে আল্লাহ প্রত্যেক ইমানদার, যিনি ইমানদার তার জন্য নির্দেশনা হচ্ছে, নিজেও বাঁচতে হবে অন্যকেও বাঁচাইতে হবে। হযরত খাজা মঈনুদ্দীন সানজুরি রাহমাতুল্লাহ আলাইহ জীবনের এলম অর্জন করে তখন আমল করার জন্য কি করলেন, উনি রেডি হলেন, এরপর দেখলেন আরো বেশি কি করলে, কোন ধরনের আমল করলে আমার আপনার জীবনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আর আপনি ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করো কথাটা, যেহেতু সময় বেশিক্ষণ নেব না, কেমন, কারণ খাবারটা কিন্তু আমরা মাহফিলে মাগরিবের পরে দিয়ে দিতাম, যখন স্বল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, তাই আলোচনা শেষ থেকে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা এরপরে বিদায় দিবেন। তাহলে আমাদের জীবনে কর্মটা করার উদ্দেশ্য আমরা শুধু ইমানদার আর এই গ্রেস্তার জন্য, আর কিছু আছে কিনা, সেটা কি বলা আমোদন্না ইলা ও আন্ত আমরা কিন্তু মুসলমান হওয়ার জন্য, খুব গভীর মন দিয়ে কথা বলে শুনতেন, আমরা কিন্তু মুসলমান হওয়ার জন্য ইমান এনেছি, ঠিক না বেদি? তাহলে আমাদের ইমান আনার উদ্দেশ্য হলো মুসলমান হওয়া, তাহলে যেদিন ইমান এনেছি সেদিনে আমরা মুসলমান হয়ে গেছি, এবং যেহেতু মুসলমান হতে হবে সেটা অনিশ্চিত, এই জন্য মুসলমান এবং ইমানের মাঝখানে একটা গ্যাপ নাই, ওখানে কি করতে হবে, আমল করতে হবে, ঠিক না? আমল করতে হবে, ওই আমলের মধ্য দিয়ে আমরা মুসলমান হতে পারবো, কিন্তু দাবি না মুসলমান নয়, আমরা কথা বলি আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান, কিন্তু আল্লাহ এইভাবে কাউকে মুসলমান হিসাবে স্বীকৃতি প্রদান, এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় ভুল, আমরা না পেয়ে দাবি করে আছি, যেহেতু আল্লাহ মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাহলে আল্লাহ কিন্তু যেদিন মুসলমান হবে সেদিন সার্টিফিকেট হবে। দেখেন এখানে আলেম আছেন অনেকে, সবাই একটা হাত তুলে, যারা আলেম বড় করে হাত তুলে, ঠিক আছে হাত তুলে, এবং অনেক আলেম আছে, আজকে যদি আমি ওনাদের জিজ্ঞেস করি দাখিলে সার্টিফিকেট দেখাইতে পারবেন কিনা, যদি ওনারা অর্জন করে থাকে পারবে, তারপরে আলেমের সার্টিফিকেট পারবে, হাজারের পারবে, কামেলের পারবে, পারবে, কারণ যেহেতু তারা কষ্টের মধ্য দিয়ে ওটা অর্জন করেছেন ওনারা, ঠিক না বেটি? এখানে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই মুসলমান, সুতরাং যেহেতু ওনার মধ্যে খামেলের সার্টিফিকেট আছে, ঠিক না বেটি? যে কোনো অবস্থায় চ্যালেঞ্জ করলে দেখাইতে পারবে কিনা, তাহলে আজকে আমরা যখন দাবি করবো কি আমাদের ময়দান আল্লাহ আমাদের উপর চ্যালেঞ্জ করবেন, সার্টিফিকেট চাইবে, আমরা যদি দাবি করে আল্লাহকে যদি সার্টিফিকেট দেখাইতে না পারি তাহলে কি সুফল না কুফল? এই জন্য দাবি নয়, দাবি পেছনে একটা সার্থকতা থাকতে হবে, যৌক্তিক একটা প্রমাণ থাকতে হবে, অনুরূপভাবে মুসলমান দাবি করার আগে একটা ভেবে চিন্তে বলতে হবে আপনার মধ্যে মুসলমানের সার্টিফিকেট অর্জন হয়েছে কিনা। প্রশ্ন করুন, হুজুর মুসলমানের সাথে কিভাবে বুঝবো, কর্ম অনুসারে যেদিন আল্লাহ রসুলকে আপনার মধ্যে খুঁজে পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
যার ফলে আপনাকে আমাকে পরিশ্রমের মধ্য দিয়ে অর্থাৎ ইবাদতের মধ্য দিয়ে সেই কর্ম অনুসারে আল্লাহ রসুলকে, কারণ আমাকে আপনাকে কবরে নামাজে জিজ্ঞেস করা হবে না, রোজা রেখেছে কিনা জিজ্ঞেস করা হবে না, হজ করেছে কিনা সেটাও জিজ্ঞেস করা হবে না, কারণ এগুলো করার একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে। সেই জন্য আমাদেরকে জানতে চাই, আমাদের ডিক্লেয়ার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আলোকে আমাদেরকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, সে আল্লাহ তাকে যাকে আমি আপনি ঘোষণা দিয়েছি। এই জন্য আমাদের যখন আমরা ঘোষণা দিচ্ছি না, তখন আল্লাহ ছিল কিনা আমরা দেখি নাই, যার উপর আমাদের বিশ্বাস ছিল এই মুলিয়া আর কি, ঠিক না ভাই? আমাদের বিশ্বাসটা হচ্ছে শিক্ষা বা জেনেছি যে আমরা কিন্তু দেখি নাই। আমরা ওই আল্লাহকে বিশ্বাস করেছি যাকে আমরা দেখি না, কিন্তু আমার আপনার জীবনে কেন নামাজ পড়লা খেয়াল রাখবে, নামাজ পড়লে বেহেশত যাবে হঠাৎই, আবার নামাজ পড়লে জাহান্নাম দেওয়া হবে। কোন নারী রান্না করে স্বামীর কাছ থেকে থ্যাংক ইউ ভাই, আবার কেউ কি বিঘায় সবাই তো থ্যাংক ইউ বাবার জন্য রান্না করেছিলেন, কেউ তো কিনে রাখাই নাই, রান্না করেছিল রান্না স্বামীর মনোভূত, সবাই নামাজ পড়তেছে জান্নাতের জন্য, জান্নাত কে দিবে? নেতাই দিবে, ঈশ্বরে দিবে, আল্লাহ দিবে। তাহলে এই জন্য তাহলে নামাজ পড়তে হবে জান্নাতের আশাই নয় আল্লাহ, ঠিক না? এবার যদি নামাজ আল্লাহর মনোভূত না হয়, কখন স্বামী স্ত্রীকে কিলে মারে? যখন রান্না মজা হয়, যখন মজা সৃষ্টি যে প্রাণ আপনার মধ্যে আছে ক্ষুদ্র পিপীলিকার মধ্যে আছে, ওই প্রাণটাকে গরুর মধ্যে আছে ছাগল কুশিয়ার জন্তু জানোয়ার সমুদ্রের তিমি মাছের মধ্যে ওই প্রাণটা আছে, যেটা আপনাকে দিয়ে এত সুন্দর একটা সৌরভ দিলেন কি উদ্দেশ্যে? দুনিয়া মস্তবর খাও বা ফুর্তি করার জন্য না, আল্লাহ সাথে একটা গুড রিলেশন করার জন্য। জীবনের সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, মৃত্যু কিন্তু নিকটে চলে আসতেছে, যে উদ্দেশ্যে আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন যিনি, তার সাথে সম্পর্ক কতটুকু গভীর মনোযোগ, এত এত খেলা ফেলা নয়, দুই জায়গা নামাজ পড়ে জান্নাত চলে গেলে নিয়ম ফেলার কথাই না, আর দুই রেখার নয় দুই কোটি রেখা পড়লো জান্নাতের কোন গ্যারান্টি যদি তার অনুগ্রহ না হয়, আবার কেউ নয় হয়ে যাচ্ছে মাটিতে টাকার নাম চিন্তা নয় চিন্তা গ্রহণযোগ্য কিন্তু যতক্ষণ আপনার মন
নাকি শুধু না বাবা বলতো দিলেন সালার গু কার গু কেন দুইটা কি বাবা ডাক নয় কারণ দুইটা দুই ক্রিয়া একটাতে মধু আর একটাতে বাবা আল্লাহ বান্দা ছেলে আল্লাহ বান্দা তাহলে মানুষের মধ্যে যদি এত মূল্যবোধ থাকে শব্দের মূল্যায়ন থাকে আপনার নামাজ আমার নামাজও আল্লাহ কে আমাদের ময়দানে মূল্যায়ন করে দেখবে কোন নামাজের মধ্যে আল্লাহর মহাপদ ছিল আর কোন নামাজের মধ্যে জান্নাত আর জাহান্নামের অপরটির জন্য ভালো ছিল কেমন খালি সিজদা করার জন্য বাধাই নাই মালাকুল যখন বিচরণ করেন যদি পাওয়ার থাকে কেমন বিজ্ঞানের প্রচেষ্টায় সাদের দেশে নিয়ে গেছে না রাসেদি কিন্তু ধর্ম আমাদেরকে আশ্চর্য দেওয়ার আজকে মুসলমান যে বিজ্ঞানের স্লোগান দিচ্ছি বিজ্ঞান জিন্দাবাদ রাস্তাঘাটে বলতেছি গণতন্ত্রের মানুষ পুত্র আব্রাহাম লিঙ্কন ওই নির্বোধ কি জানে যখন আব্রাহাম লিঙ্কন ছিল না দেড় হাজার বছর আগে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে এসেছিলেন তখনও তো দুনিয়ার মুখে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদকে দেখে আব্রাহাম লিঙ্কন ইমান না আনলেও আন্তরিকভাবে মনে করেছেন কেন মুহাম্মদ এ ধরনের লাল লাল হয়েছিল কোন আদর্শের দ্বারায় সেই জন্য সেই ইমান না এনে কি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে সেটার জন্য সে বাহাবা পেয়েছে সেই জন্য আমি বলবো বিজ্ঞান হল একটা চোর সংগঠন যাদের কাজ ইসলামের সমস্ত বিষয়গুলো নকল করে আজকে আমাদেরকে দেখাচ্ছে যদি আমরা ইসলামের গভীরে প্রবেশ করতাম ওই আয়াতের অনুকূলে উদ্খুলু বিসসিলমে খাওয়া আল্লাহ যে ইমানদারকে বলেছিলেন যে তোমরা ইমানে টিকে নিয়ে ইসলামের গভীরে প্রবেশ করো যদি ডুবতাম তাহলে ওখানে অনেক কিছু দেখতে পারতাম তখন আমরা বলতাম বিজ্ঞান নয় ইসলাম জিন্দাবাদ আজকে অন্ধকারে থাকার কারণে ইসলামের সৌন্দর্য যেহেতু ইমানের টিকিট পাই নাই প্রবেশ করতে পারি নাই সেই জন্য জাগতিকভাবে বিজ্ঞানকে দেখে বিজ্ঞানের স্লোগান দিচ্ছি কাজে আমরা আল্লাহ আমাদের ইসলামের গভীরতা দেখিয়েছে এই জন্য আমরা বিজ্ঞানের স্লোগান দিচ্ছি না